খুব ভালো লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা খেলাধুলা না খেলাধুলা চলবে জি চলবে খেলাধুলা চলবে চলবে দিনের প্রতি কোরআনের যে শিক্ষা দিচ্ছ এই শিক্ষার পরে তুমি দেশের জন্য বা সমাজের জন্য কি করবা জি ইসলামের দাওয়াত দেব দিনের প্রতি খেদমত করব দিনের প্রতি দাওয়াত দিবা ইসলামের খেদমত করবা মাশাআল্লাহ খুব সুন্দর উত্তর শেষ করে যখন তোমার পড়ালেখা শেষ হবে তখন তুমি দেশের জন্য সমাজের জন্য কি করবা ইসলাম শরীয়ত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দিবা ইসলামের প্রচারের জন্য ইসলামের দাওয়াত দিবা দর্শক দেখছিলেন এখানে বাচ্চারা আজকে ক্রিকেট খেলছেন দেখছেন যারা এখানে শত শত মানে হাজার হাজার বাচ্চারা তারা ক্রিকেট খেলছেন এবং তাদের সাথে আজকে আমরা আসছি গরিপুর বা যে আজকে যে লক্ষ্মীপুরে মদিনাতুল জামিয়া ইসলামিয়া মদিনাতুল মাদ্রাসার ছাত্ররা দেখছেন হাফিজের কোরআনের এবং তারা যে সুন্দরভাবে আজকে এখানে আমাকে বরণ করে নিয়েছেন সত্যি আমি আবেগ আপ্লুত এবং তাদের ভালোবাসায় মুগ্ধ তারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন ঘুমতি টিভিতে তারা কি করছেন তারা এতটা খুশি হয়েছেন সত্যি চমৎকার লাগছে আজকে তাদের এই দৃশ্য দেখে আমরা আছি এখন কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর গ্রামে আর লক্ষ্মীপুর গ্রামে একটি অত্যন্ত মানে বড় বিশাল একটা মাদ্রাসা আছে যে মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম হাফজ মাদ্রাসা যে মাদ্রাসা থেকে দিনের শিক্ষা দেওয়া হয় যে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষা দেওয়া হয় আজকে এখান থেকে শত শত হাজার হাজার ছাত্র ছাত্রী আজকে দিনের শিক্ষা নিয়ে দেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ছড়িয়ে যাচ্ছেন এবং দিনের সেবা তারা দিয়ে যাচ্ছেন দিনের প্রচার করে যাচ্ছেন তাই আমি আসলে সত্যি আবেগ আপ্লুত এবং এই কোরআনের পাখিদের সামনে আজকে আসতে পেরে এবং তাদের ভালোবাসায় আসলে সত্যি মুগ্ধ তারা দেখতে পাচ্ছেন আমাকে তারা কীভাবে বের দিয়ে ধরেছে বা আমাকে কীভাবে আজকে তারা বরণ করেছে ধন্যবাদ মাশাআল্লাহ বিকালবেলায় কোরআনের পাখিরা আমার সাথে এখানে জড়ো হয়েছেন আর আমরা যেই জিনিস ধারণ করছিলাম যে আজকে স্কুল কলেজের বাচ্চাদের পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে খেলতে পারে বা তারা যে বিভিন্ন খেলাধুলা অংশগ্রহণ করতে পারে সেই জিনিসটা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি তারা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি তারা ক্রিকেট খেলছেন ফুটবল খেলছেন আরও বিভিন্ন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে খেলাগুলো হারিয়ে যাচ্ছে সেই খেলাগুলোতে তারা অংশগ্রহণ করছেন দেখতে পাচ্ছেন তাদের যে মনের উৎফুল্ল এবং তারা যে কি সুন্দরভাবে দেখছেন যে তারা অভিবাদন জানাচ্ছেন এবং তারা লাভ দিয়ে তাদের অভিবাদন জানাচ্ছেন খুব ভালো লাগলো দর্শক আমাদের সাথে থাকুন গুরুত্বটি সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের যে স্পেশাল যে পর্বটি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম লক্ষ্মীপুর তাহফিজুল কোরআন মাদ্রাসার স্পেশাল পর্বটি দেখতে থাকবেন ঘুমতি টিভিতে আমাদের সাথে থাকুন মোহাম্মদ সাদ তুমি এই মাদ্রাসায় কিসে পড়ছো হ্যাপস বিভাগে পড়ছো কত পারা কোরআন শরীফ মুখস্ত করেছো বারো পারা মাশাআল্লাহ তোমার দেশের বাড়ি কোথায় দেবিদ্বার এই যে এত দূর থেকে দেবিদ্বার চা এখানে আসছো খারাপ লাগে জি না ভালো লাগে কেন ভালো লাগে এতগুলা বন্ধু বান্ধব পেয়েছো এতগুলা মানে সাথী পেয়েছো তাই জি শেষ করে যখন তোমার পড়ালেখা শেষ হবে তখন তুমি দেশের জন্য সমাজের জন্য কি করবা ইসলাম শরীয়ত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দিবা ইসলামের প্রচারের জন্য ইসলামের দাওয়াত দিবা মাশাআল্লাহ খুব সুন্দর কথা বললেন দর্শক বলছিলেন যে তিনি এখান থেকে শিক্ষা নিয়ে তিনি দিনের বার্তা পৌঁছে দিবেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যেখানে 99% মুসলমানের দেশ সেই মুসলমানের দেশে তিনি দিনের বার্তা এবং ইসলামের বার্তা পৌঁছে দিবেন তা আমরা দর্শক আরেকজনের সাথে কথা বলবো তুমি কথা বলবো বলো আসো আসো দেখে দেখে তোমার সামনে দেখা দো সালাম আলাইকুম তোমার নাম কি মোহাম্মদ হামিম মাশাআল্লাহ খুব সুন্দর নাম তোমার বাড়ি কোথায় মহিষমারি এই কুমিল্লার এই হোমলা উপজেলা মহিষমারি এখানে কতদিন যাবত পড়তেছো এখানে কতদিন যাবত লেখাপড়া করতেছো দুই বছর যাবত কতবার মুখস্ত করছো কোরআন শরীফ দিনের প্রতি ইসলামের খেদমত করবা মাশাআল্লাহ খুব সুন্দর উত্তর আর এই যে তোমরা যে আজকে যে খেলাধুলা করছো এই খেলাধুলা তোমাদের কাছে কেমন লাগে ভালো লাগে না আমরা তো দেখে থাকি যে বিভিন্ন স্কুল কলেজে লেখাপড়ার পাশাপাশি ছাত্ররা খেলাধুলা করে কিন্তু মাদ্রাসাতে নাই বলে চলছে আজকে ব্যতিক্রম দেখলাম তোমাদের মাদ্রাসা এই খেলাধুলা তোমাদের ভালো লাগে নাম আবু রায়হান আবু রায়হান কোথা থেকে আসছেন আমার বাড়ি মাইমাসিং ময়মনসিং এই ময়মনসিং থেকে এখানে আসছেন কি লেখাপড়া করেন নাকি এলমে দিন শিক্ষা করার জন্য আসছেন এই যে আমরা দেখে থাকি যে
সারা বাংলাদেশ জুড়ে কি পৃথিবী জুড়ে দেখে থাকি যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিকেল বেলা খেলাধুলা করে তো মাদ্রাসার ছাত্রছাত্রীদের খেলাধুলা করতে আমরা তেমনটা দেখি না তো আজকে ব্যতিক্রম দেখলাম আপনার জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম লক্ষীপুর তাফসীর কোরআন মাদ্রাসাতে তো এই যে বিকেল বেলা খেলাধুলা করে আপনার কাছে কেমন লাগে এটা অনেক ভালো এবং শরীরের জন্য অনেক উপকার আর কি এটা শরীর চর্চার জন্য একটা মানে ব্যায়াম করে সারা দিন ক্লান্তির পরে আর দ্বিতীয়ত আর একটা উদ্দেশ্য হলো এই তারা মায়ের জন্য মানে একটু বেকুল থাকে বেকুল থাকে এই মানে তাদের মন প্রসন্ন করার জন্য সফলতা আসতে যে তারা প্রফুল্ল থাকতে পারে আনন্দ খুশি থাকতে পারে তাই তাদের জন্য খেলাধুলাটা বেশি জরুরি তাই না খুব ভালো লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা খেলাধুলা না খেলাধুলা চলবে জি চলবে খেলাধুলা চলবে চলবে দর্শক যেমনটা দেখছিলেন ছোট ছোট বাচ্চারা আজকে তারা খুব মনের আনন্দে খেলাধুলা করছেন এবং তারা তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করলেন চমৎকার আজকে যে জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম লক্ষীপুর তাফসীর কোরআন মাদ্রাসা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ শত শত হাজার হাজার ছাত্রছাত্রী ছাত্ররা মানে কোরআনের পাখিরা আজকে তারা নেমে আসছেন এবং খেলাধুলা করছেন ফেসবুক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।